হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে ঢেঁড়স চাষ করবেন, ঢেঁড়সের পোকামাকড় ও রোগবালাই দমন সম্পর্কে জানার চেষ্টা করব। ঢেঁড়স আমাদের দেশে বৃহৎ পরিসরে চাষ করা হয়, কেননা এটি একটা জনপ্রিয় সবজি। ঢেঁড়স মূলত শীতকালীন সবজি হলেও বর্তমানে এটি সারা বছরই চাষ করা যায়। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, বিভিন্ন খনিজ পদার্থও রয়েছে। ঢেঁড়স নিয়মিত খেলে গলা ফোলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না, শ্বাসকষ্ট প্রতিরোধ করে, এছাড়াও এটা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। মাটি ও জলবায়ু, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেলে মাটিতেও এর চাষ করা যায়। বাংলাদেশের আবহাওয়ায় প্রায় সারা বছরই ঢেঁড়স চাষ করা সম্ভব, তবে উষ্ণ জলবায়ু তথা শুষ্ক ও আর্দ্র অবস্থায় ভালো জন্মে। জমি তৈরি, জমি 5 থেকে 6টি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। ঢেলা ভেঙে আগাছা পরিষ্কার করে ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে। জাত, বাড়ি ঢেঁড়স 1, এটি উচ্চ ফলনশীল জাত, সারা বছর চাষ করা যায়। বীজ বপনের 45 দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করে দেয়। ফুল ফোটার 5 থেকে 6 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় এবং পরবর্তী 1 দিন পর পর ফল সংগ্রহ করতে হয়। প্রতি গাছের ফলের সংখ্যা 25 থেকে 30টি, হেক্টর প্রতি গড় ফলন 14 থেকে 16 টন হয়। বাড়ি ঢেঁড়স 2, এটিও উচ্চ ফলনশীল জাত, তবে আগাম জাত। বীজ বপনের 40 থেকে 42 দিনের মধ্যে ফুল আসে। প্রতি গাছে ফলনের সংখ্যা 32 থেকে 38টি, হেক্টর প্রতি গড় ফলন 17 থেকে 21 টন। বীজ বপনের সময় খরিফ 1, মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত, খরিফ 2, মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত, রবি মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর। সারা বছরই ঢেঁড়স চাষ করা যায়, তবে ফাল্গুন, চৈত ও আশ্বিন কার্তিক মাসে বীজ বোনার উপযুক্ত সময়। বীজের পরিমাণ, শতক প্রতি 20 গ্রাম এবং হেক্টর প্রতি 4 থেকে 5 কেজি বীজ প্রয়োজন হয়। বীজ বপন, বীজ বোনার আগে 24 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। সারি করে বীজ বোনা ভালো, এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার এবং সারিতে গাছ থেকে গাছের দূরত্ব 30 সেন্টিমিটার রাখতে হবে। অর্থাৎ লাইনে 30 সেন্টিমিটার দূরে দূরে 2টি করে বীজ বুনতে হয়। বীজ মাটির 2 থেকে 30 সেন্টিমিটার গভীরে বুনতে হয়। জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারির দূরত্ব 15 সেন্টিমিটার কমানো বা বাড়ানো যেতে পারে। শীতকালে গাছ ছোট হয় বলে দূরত্ব কমানো যেতে পারে। চারা গজানোর 7 দিন পর প্রতি গর্তে একটা করে সুস্থ সবল চারা রেখে বাকি চারার গর্ত থেকে তুলে ফেলতে হবে। সার প্রয়োগ, ভালো ফলন পেতে হলে অবশ্যই সার প্রয়োগ করতে হবে, আর এই সারের লিস্টটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কৃষক ভাইয়েরা, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নমুনাটা দেখে নিতে পারেন। অন্তর্বর্তীকালীন পরিচর্যা, গাছের প্রাথমিক বৃদ্ধির সময় নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হবে। মাটির উপরিভাগ মাঝে মাঝে আলগা করে নিতে হবে। পানি সেচ দেওয়ার পর জমিতে জো আসলে কোদাল দিয়ে মাটির উপরে চটা ভেঙে দিতে হবে। এতে মাটির ভেতরে আলো বাতাস ঢুকতে পারে এবং মাটি অনেক দিন রস ধরে রাখতে পারে। আগাম মৌসুমে ঢেঁড়স চাষ করলে পানি সেচ দেওয়ার বিশেষ প্রয়োজন হতে পারে। মাটির প্রকারভেদ অনুসারে 10 থেকে 12 দিন পর পর সেচ দেওয়া দরকার। বর্ষাকালে পানি নিষ্কাশনের জন্য 25 থেকে 30 সেন্টিমিটার উঁচু করে বেড তৈরি করে নিতে হবে। পোকামাকড় ও রোগবালাই দমন সম্পর্কে এবার জানার চেষ্টা করব। পাতা মোড়ানো পোকা, এই পোকা ঢেঁড়সের কচি পাতা মোড়ায় এবং ভিতর থেকে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। আক্রমণের মাত্রা বেশি হলে সুমিথন বা ফলিথন বা নিক্সোয়েন 50 EC 2 মিলি অর্থাৎ লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে। ডগা, কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা, এই পোকার ক্রিয়া গাছের কচি ফল ও কাণ্ড ছিদ্র করে ভিতরে ঢুকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। রিপকট 1 মিলি এবং সবিক্রন 2 মিলি বা সুমিথন 2 মিলি বা ডায়াজিনন 2 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। জিয়াসিস্ট বা সাদা মাছি পোকা, এই পোকা ঢেঁড়সের চারা গাছ থেকে শেষ পর্যন্ত পাতার রস চুষে খেয়ে ফেলে।
आक्रांत पता विवर्ण एवं कुकड़िए जाए। टाफगर बा सानगर 2 मिली बा एडमायर 0.5 मिली बा एकतरा 0.25 ग्राम लिटार प्रति पानी मिशे स्प्रे करते हबे। ढेरसर मोजाइक भाइरस रोग आछे। एई रोग पातागुलोके हलुद सबुज रंगेर मोजाइक देखा दे, पता कुकड़े जेते पारे एवं गाछेर बीजेर फलन कमे जाए। এই রোগ কোনো ওষুধ নেই, আক্রান্ত গাছ তুলে নষ্ট করে দিতে হবে এবং জমিতে পানি নিষ্কাশন করতে হবে। রোগাক্রান্ত গাছ থেকে বীজ বপন করা উচিত নয়। এই রোগ সাধারণত সাদা মাছি দ্বারা বিস্তার লাভ করে থাকে। সাদা মাছি দমনের জন্য টাফগর বা সানগর 2 মিলি বা অ্যাডমায়ার 0.5 মিলি অথবা একতারা 0.2 গ্রাম বা রগর বা রক্সন 2 মিলি লিটার পানিতে স্প্রে করতে হবে। এছাড়া ভাইরাস প্রতিরোধক জাত ব্যবহার করা ভালো, যেমন বাড়ি ঢেরস 1 ওকে 0285 জাত। ঢেরসের পাতা শিরা স্বচ্ছতা রোগ। সাদা পাতায় হলুদ ও সবুজ সোপসোপ দাগ দেখা যায়। পাতার শিরচ্ছেদ স্বচ্ছ ও হলুদ হয়ে যায়। গাছের পাতা ছোট ও খর্বাকৃতি হয়। ভাইরাস বাহক সাদা পোকা মাছি এই রোগ ছড়ায়। সাদা মাছি দমনের জন্য টাফগর সানগর 2 মিলি অ্যাডমায়ার 0.5 মিলি বা রগর বা রক্সন 2 মিলি লিটার পানিতে স্প্রে করতে হবে। ঢেরসে পাতার রোগ। অল্টারনিয়ার ছত্রাক দ্বারা আক্রমণের ফলে পাতার উপর বিভিন্ন আকৃতি গোলাকার বাদামি রং পড়ে। রোগের মাত্রা বেশি হলে পাতা মুচড়িয়ে যায় এবং পরে ঝলসে ঝরে পড়ে। ব্যাবিস্টিক 1 গ্রাম বা রোভারহাল 2 গ্রাম অথবা ডাইথেন এম 452 গ্রাম লিটার পানিতে মিশিয়ে 2-1 বার দাগ দেখে স্প্রে করতে হবে। ঢেরসের শিকড়ে গিট রোগ। আক্রান্ত গাছের শিকড়ে প্রচুর গিট দেখা যায়। গাছের পাতা ছোট খর্বাকৃতি হয়, ফল কমে যায়। ফুরাডান মিরাল ব্যবহার করতে পারেন আপনারা। সবজির জন্য ফসল সংগ্রহ। চারা গজানোর 40-45 দিন পর ঢেরসের গাছ ফুল দিতে শুরু করে। ফুল বের হওয়ার 3-5 দিন পর ঢেরসের 6-10 সেন্টিমিটার লম্বা হয়। এই সময় ঢেরসের ফল নরম থাকে এবং আঙুল দ্বারা সহজে ভাঙা যায়। সবজি হিসেবে ঢেরসের গুণাগুণ ঠিক রাখতে হলে ধারালো ছুরির সাহায্যে গাছ থেকে ঢেরস কাটা সঠিক পদ্ধতি। সবজি হিসাবে চাষাবাদে ফলনায় 8-10 টন হেক্টর বাড়ি ঢেরস। বীজের জন্য ফসল সংগ্রহ। বীজ বোনার সময় 120-130 দিন পর ঢেরসের শুকিয়ে লম্বালম্বী ফাটতে শুরু করে। ঢেরস শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধারালো ছুরি দিয়ে পাকা ফলগুলো সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে মালাই করার পর বীজ ঠান্ডা করে প্লাস্টিক ব্যাগে ভরে রাখতে হবে এবং বীজ হিসাবে চাষাবাদ ফলন প্রায় 100-150 কেজি। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাসের জন্য আপনারা সবাই হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।